দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গত এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে প্রায় 60%। করোনার নতুন ধরন ওমিক্রন মারাত্মক সংক্রমণশীল জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের হার 5% হলে আবারও কঠোর বিধিনিষেধ আরোপের প্রয়োজন হতে পারে। এজন্য আগামী 2 মাস দেশবাসীকে সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। ইন্দাতুল্লাহ বাবর রিপোর্ট। এক সপ্তাহ ধরে দেশে ধীরে ধীরে বেড়েই চলেছে করোনা সংক্রমণের হার। দৈনিক সংক্রমণের হার হঠাৎ করে 0.65% থেকে বেড়ে এখন 3-এর ওপরে। তার ওপর চোখ রাঙাচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। স্বাস্থ্য বিভাগ বলছে, দেশে এ পর্যন্ত অন্তত 10 জনের শরীরে মিলেছে নতুন ধরনটি। জাতীয় কারিগরি পরামর্শক কমিটি মনে করে, নতুন ধরন রূপ বদলে আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। লক্ষ্য করছি গত একটি সপ্তাহে যে ক্রমান্বয়ে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, এই জায়গাটায় আমাদের অত্যন্ত সতর্ক হওয়া এখন প্রয়োজন। টিকা পেয়েছে এমন কি আগে ইনফেকশন হয়েছে, সংক্রমণ তাদের মধ্যে পরিলক্ষিত। টিকা পেয়েছি মনে করে আত্মতুষ্টিতে ভুগি এবং মনে করি যে ঠিক আছে, স্বাস্থ্যবিধি মানার আর কোনো প্রয়োজন নেই। তাহলে এই যে বাড়ার লক্ষণটা দেখলাম, এটা চলতে থাকবে এবং একসময় এটা অনেক বেশি বেড়ে যাবে। যখনই কমিউনিটিতে একটাও ডিটেক্টেড হবে, তাহলে বুঝতে হবে যে আমরা রিস্ক গ্রুপে ঢুকে গেছি অলরেডি। সেই ক্ষেত্রে স্বাস্থ্যবিধিটা মানার এখন হচ্ছে বেস্ট টাইম। অপ্রয়োজনীয় অনুষ্ঠান এগুলো তো জীবনের জন্য অপরিহার্য না, এই জিনিসগুলিকে ছোট করে নিয়ে আসতে হবে। এই সতর্কতার জায়গাটা যদি আগামী 1-2 মাস করা যায়, তাহলে হয়তো বাংলাদেশ স্কেপ হয়েও যেতে পারে, মানে অত বড় বিপর্যয় নাও হইতে পারে। ওমিক্রন মোকাবিলায় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছে সংস্থাটি। সংক্রমণের হার ক্রমাগত বাড়তে থাকলে আবারও আসতে পারে বিধিনিষেধ। 10% উপরে এটা অতি উচ্চ সংক্রমণশীল অবস্থা বিরাজ করছে বলে ধরে নেওয়া হবে। কোনো কারণে যদি সংক্রমণের হার 5% উপরে যায়, তখন অনেক কিছু আমাদের নতুন করে ভাবতে হবে, অনেক হয়তো কঠোর বিধিনিষেধ আসতে পারে। অনেক বেশি সংক্রমণ হয়ে যায় আর পারা যায় না, দ্যাট ইজ এ লাস্ট ওয়েপন। লাস্ট ওয়েপনটা যাতে ইউজ করতে না হয়, এই ওয়েপনটা ইউজ করলে তো অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, আমরা কেন সেই ওয়েপনের দিকে যাব। তার চেয়ে বরং ইজিলি মানুষ যেটা মানতে পারবে, যেটা করা আসলেই সম্ভব, শুধু মোটিভেশন দরকার, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দরকার। এখনও যারা টিকা নেননি তাদের দ্রুত করোনার ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।